বেকার যুবক যুবতীদের কাজের সন্ধান দেওয়ার উদ্দেশ্যে যে বিশ্বকর্মা ওয়েব পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার লঞ্চ করেছে, তো সেই বিশ্বকর্মা ওয়েব পোর্টালে কিভাবে আপনি অনলাইনে নাম নথিভুক্ত করবেন এই বিষয়ে বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব। আগের একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বিশ্বকর্মা ওয়েব পোর্টাল কি, এখানে কারা নাম নথিভুক্ত করতে পারবেন। তো আপনি যদি এই ভিডিও না দেখে থাকেন, ডেসক্রিপশনে এই ভিডিওর লিংক দিয়ে রাখবো, সেখান থেকে বিশ্বকর্মা ওয়েব পোর্টাল সম্বন্ধে জানতে পারবেন এবং তার সমস্ত তথ্যগুলো আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা এখন ওপেন করেছি, দেখছেন বিশ্বকর্মা ওয়েব পোর্টাল। এখানে বিশ্বকর্মা ওয়েব পোর্টাল লেখা রয়েছে এবং এখানে অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরুলিয়া। তো পুরুলিয়া ডিস্ট্রিক্টের যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছেন, এখানে নাম নথিভুক্ত করতে পারবেন, বা লকডাউনে যাদের কাজ হারিয়েছে এবং ঘরে বসে রয়েছেন, তো তারাও এখানে নাম নথিভুক্ত করতে পারবেন। তো এখানে শুধুমাত্র পুরুলিয়া ডিস্ট্রিক্টের জন্যই এই ওয়েব পোর্টাল লঞ্চ করা হয়েছে, নাম দেওয়া হয়েছে বিশ্বকর্মা। তো এই বিশ্বকর্মা ওয়েব পোর্টালে নাম নথিভুক্ত করার জন্য নিচের দিকে দুটো অপশন রয়েছে। যারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন বর্তমানে, এমপ্লয়ারিস রয়েছেন, তো তারা এখানে রেজিস্টার অ্যাজ এমপ্লয়ারিস, এখানে ক্লিক করে নাম নথিভুক্ত করতে পারবেন এবং পরবর্তীতে আরও কোনো বেটার কাজের সন্ধান আপনি এখান থেকে পেতে পারবেন। এবং এখানে রেজিস্টার অ্যাজ জবস কিপার রয়েছে, তো এখান থেকে যারা এখনও পর্যন্ত কোনো কাজ করেন না বা কোনো কাজের অভিজ্ঞতা আপনার রয়েছে, কাজের সন্ধান চাইছেন, তো তারা এখানে জবস কিপারে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন। তো জবস কিপারে ক্লিক করলে এখানে আপনার সামনে আপনার নাম নথিভুক্ত করার জন্য যে রেজিস্ট্রেশন ফর্মটা সেটা ওপেন হবে। এখানে আপনার সম্পূর্ণ নাম এন্ট্রি করতে হবে এবং ডেট অফ বার্থ এখানে আপনি সিলেক্ট করে দেবেন, সেক্স মেল ফিমেল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর আপনার ফুল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন, আপনার সাব ডিভিশনের নাম, আপনার ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম এখানে সিলেক্ট করে দেবেন। তারপর আপনার 10 ডিজিট মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন, ইমেল আইডি যদি থাকে অবশ্যই এখানে এন্ট্রি করে দেবেন। তারপর এখানে কোন বিষয়ে আপনার কাজের অভিজ্ঞতা রয়েছে বা কোন দপ্তরে আপনি কাজ করতে ইচ্ছুক, তো সেটা আপনি এখানে বিভিন্ন রকম অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি সেই কাজের ধরনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা আপনি এখান থেকে, কত দূর অবধি পড়াশুনো করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে নিচের দিকে এক্সপিরিয়েন্স ইয়ার অর্থাৎ কত বছরে আপনার কাজের অভিজ্ঞতা আছে সেটা আপনি এখানে লিখবেন। ভোটার কার্ডের নাম্বার অথবা আধার কার্ডের নাম্বার এখানে আপনাকে লিখতে হবে, তো আপনার যেটা রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। আপনি একটা পাসওয়ার্ড সেট করবেন যেটা 8 ক্যারেক্টারের হবে এবং পাসওয়ার্ড কিভাবে সেট করতে হবে সেই সম্বন্ধে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, সেই অনুযায়ী পাসওয়ার্ডটা সেট করবেন এবং সেই পাসওয়ার্ড আরেকবার এন্ট্রি করে এখানে কনফার্ম করবেন। তো এখানে নোটিশে যেটা বলা হচ্ছে, পুরুলিয়ার যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছেন বা যাদের লকডাউনে কাজ হারিয়েছে, কাজের সন্ধান করতে চাইছেন, তো তারা এখানে নাম নথিভুক্ত করবেন। অকারণে কেউ এই পোর্টালে নাম নথিভুক্ত করবেন না, বা অন্যান্য জেলা থেকেও নাম নথিভুক্ত করা যাবে না এখানে, বা অন্যান্য ভুল তথ্য দিয়ে আপনি এখানে নাম নথিভুক্ত করবেন না, সঠিক তথ্য দিয়ে আপনি এখানে নাম নথিভুক্ত করবেন সেটা এখানে বলা হচ্ছে। এবং সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে ক্যাপচার কোড যেটা রয়েছে আপনার সেটা এই ঘরে এন্ট্রি করে দেবেন। তারপরে আপনি এখানে ক্রিয়েট প্রোফাইল যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো প্রোফাইল ক্রিয়েট হয়ে গেলে আপনি 10 ডিজিট মোবাইল নাম্বার যেটা আপনি এন্ট্রি করেছেন সেটা আপনি এখানে এন্ট্রি করে দেবেন এবং আপনি যে পাসওয়ার্ড সেট করেছেন সেই পাসওয়ার্ড এখানে এন্ট্রি করে লগ ইনে ক্লিক করলে আপনার প্রোফাইল ওপেন হয়ে যাবে এবং আপনি বাকি সমস্ত আপডেটগুলো করে নিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা যারা কাজের সন্ধান পেতে চাইছেন, পুরুলিয়া ডিস্ট্রিক্টের বাসিন্দা রয়েছেন, তো তারা এখানে আবেদন করতে পারবেন বা নাম নথিভুক্ত করতে পারবেন। তো পরবর্তীতে অন্যান্য ডিস্ট্রিক্টের কোনো ওয়েব পোর্টাল লঞ্চ হলে আবার আপনাদেরকে ইনফর্ম করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন।